হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ফ্রেন্ডস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস তোমরা নিশ্চয়ই জানো যে ওয়েস্টবেঙ্গল পুলিশের মেন এক্সামের ডেট ঠিক হয়ে গিয়েছে তো তিরিশ ছয় দু হাজার উনিশে তোমাদের এক্সাম হবে রবিবার বারোটার থেকে একটা পর্যন্ত তোমাদের এক্সাম হবে তোমরা সতেরো তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং আজকে আমরা তোমাদের কাছে ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি যেগুলো তোমাদের মেন এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তার সাথে সাথে যারা প্রিমিনারি বা পিএসসি ক্লার্ক বা আবকারি পুলিশ জেল পুলিশ যে কোনো এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট স্পেশালি মেন এক্সামের জন্য তো তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাও যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো চলো শুরু করা যাক তো ফ্রেন্ডস আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন হচ্ছে হেরিকেন কী তো ফ্রেন্ডস হ্যারিকেন হচ্ছে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ক্রান্তীয় ঘূর্ণিবাদকে বলা হয় হেরিকেন বিশেষত এই ঘূর্ণিঝড়টি দেখতে পাওয়া যায় বলে দিচ্ছি তোমাদেরকে পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জ ও মেক্সিকো উপসাগরে এই ঘূর্ণিঝড় দেখতে পাওয়া যায় ওকে নেক্সট দেখো দুইয়ের প্রশ্ন টর্নেডো কী তো ফ্রেন্ডস আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ প্রান্তে ক্রান্তীয় ঘূর্ণবাদ ঝড়কেই টর্নেডো বলা হয় নেক্সট তিনের প্রশ্ন দেখো টাইফুন কি তো ফ্রেন্ডস টাইফুন হচ্ছে চীন সাগরের ক্রান্তীয় ঘূর্ণিবাদ ঝড়কেই বলা হয় টাইফুন ওকে নেক্সট চারের প্রশ্ন সাইক্লোন কি তো ফ্রেন্ডস আরব সাগর ও বঙ্গোপসাগরের ক্রান্তীয় ঘূর্ণিবাদ ঝড়কেই বলা হয় সাইক্লোন ওকে নেক্সট পাঁচের প্রশ্ন উইলি উইলি তো ফ্রেন্ডস অস্ট্রেলিয়ার ঘূর্ণিঝড়কে বলা হয় উইলি উইলি ওকে নেক্সট প্রশ্ন দেখো ছয়ের প্রশ্ন বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কী তো ফ্রেন্ডস হাইগ্রোমিটার যন্ত্রের মাধ্যমে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তাহলে এখানে হাইগ্রোমিটার ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট সাদের প্রশ্ন বায়ুর গতি পরিমাপক যন্ত্রের নাম কি তো ফ্রেন্ডস অ্যানিমোমিটার যন্ত্রের মাধ্যমে বায়ুর গতি পরিমাপ করা হয় তাহলে অ্যানিমোমিটার এখানে সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট প্রশ্ন হচ্ছে আটের প্রশ্ন বিখ্যাত সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে আফ্রিকা মহাদেশে অবস্থিত সাহারা মরুভূমি নেক্সট প্রশ্ন হচ্ছে কোন সাগরের জল সবচেয়ে বেশি লবণাক্ত তো সবচেয়ে লবণাক্ত জল হচ্ছে ডেড সি ঠিক আছে তো ডেড সি সাগরের জল সবচেয়ে বেশি লবণাক্ত নেক্সট প্রশ্ন দেখো দশের প্রশ্ন বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত তো ফ্রেন্ডস সেভেন্টি এইট পয়েন্ট ওয়ান হচ্ছে বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ তাছাড়াও যে সকল গ্যাসগুলি রয়েছে যেমন অক্সিজেন গ্যাস তো অক্সিজেন গ্যাসের পরিমাণ হচ্ছে কুড়ি দশমিক নয় পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ হচ্ছে শূন্য দশমিক শূন্য তিন তিন পার্সেন্ট জলীয় বাষ্পের পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট এবং আর্গন জিরো পয়েন্ট এবং অন্যান্য যে নিষ্ক্রিয় গ্যাসগুলি রয়েছে তাদের শতকরা পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট তো এগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষা থেকে যদি একটি প্রশ্ন আসে তোমরা এখান থেকে পেয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখো এগারো প্রশ্ন পম্পাস তৃণভূমি কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ আমেরিকাতে অবস্থিত পম্পাস তৃণভূমি তো তৃণভূমির থেকে ছ থেকে সাতটি মাত্র প্রশ্ন আছে তো তোমরা যদি বলো অবশ্যই আমি এ একটি ভিডিও বানিয়ে দেবো ওকে নেক্সট প্রশ্ন দেখো নেক্সট বারোর প্রশ্ন অস্ট্রেলিয়ার তৃণভূমিকে কী বলা হয় তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে ডাউন্স বলা হয় অস্ট্রেলিয়ার তৃণভূমিকে নেক্সট দেখো তেরোর প্রশ্ন তেরোর প্রশ্ন হচ্ছে কোন দেশকে পৃথিবীর চিনির পাত্র বলা হয় তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে কিউবাকে বলা হয় পৃথিবীর চিনির পাত্র নেক্সট দেখো চোদ্দোর প্রশ্ন আরাবল্লী পর্বতের উচ্চতম শৃঙ্গ কোনটি তো রাইট অ্যান্সার হয়ে যাবে গুরুশিগর হচ্ছে আরাবল্লী পর্বতের উচ্চতম শৃঙ্গ নেক্সট পনেরোর প্রশ্ন সাতপুরা পাহাড়ের উচ্চতম শৃঙ্গ কোনটি তো রাইট অ্যান্সার হয়ে যাবে ধূপগড় হচ্ছে সাতপুরা পাহাড়ের উচ্চতম শৃঙ্গ পরবর্তী প্রশ্নটি হচ্ছে ষোলো চিলকা হ্রদ কোন রাজ্যে অবস্থিত তো ফ্রেন্ডস চিলকা হ্রদ হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত তো এখানে উড়িষ্যা ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো সবুজ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত সবুজ বিপ্লব হচ্ছে শস্য বিশেষত গম উৎপাদনের জন্য সবুজ বিপ্লব যুক্ত তাছাড়াও কী কী বিপ্লব রয়েছে তোমরা জানো সেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে তো তোমরা যদি কমেন্ট করে জানাও অবশ্যই আমি তোমাদেরকে একটি ভিডিও বানিয়ে দেবো যদি দশ থেকে বারোটি তোমাদের সেখান থেকে প্রশ্ন আসবে সেখানে যদি পরীক্ষাতে একটি প্রশ্ন আসে মাস্ট পেয়ে যাবে তো দশ থেকে বারোটি প্রশ্ন করে রাখলেই তোমাদের যথেষ্ট নেক্সট আঠেরো প্রশ্ন পুষ্কর হ্রদ কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস পুষ্কর হ্রদ হচ্ছে রাজস্থানে অবস্থিত নেক্সট প্রশ্ন হচ্ছে উনিশে হিন্দুকুশ পর্বত কোন দেশে অবস্থিত তো রাইট অ্যান্সার হয়ে যাবে আফগানিস্তানে অবস্থিত হিন্দুকুশ পর্বত নেক্সট প্রশ্ন দেখো কুড়ির প্রশ্ন নীল আমস্টং কোন উপগ্রহে চাঁদের মাটিতে পদার্পণ করেন তাহলে কোন উপগ্রহে অ্যাপেলও এগারো উপগ্রহে চাঁদের মাটিতে পদার্পণ করেন এবং প্রথম চাঁদের মাটিতে পদার্পণ করেছিল নীল আমস্টং এবং কত সালে কুড়ি জুলাই উনিশশো উনসত্তর সালে কুড়ি জুলাই উনিশশো সালটাও মনে রাখবে কারণ শালটাও এখানে খুবই ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন হচ্ছে একুশের প্রশ্ন ভারতের সঙ্গে কোন প্রতিবেশী দেশের সীমান্ত ক্ষুদ্রতম তো রাইট অ্যান্সার হয়ে যাবে আফগানিস্তানের সীমানা হচ্ছে ক্ষুদ্রতম ভারতের সাথে পরবর্তী প্রশ্ন বাইশে দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নাম কি তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে আনাইমুদি হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ নেক্সট প্রশ্ন হচ্ছে ভিক্টোরিয়া গার্ডেন কোন রাজ্যে অবস্থিত তো রাইট অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্রে অবস্থিত ভিক্টোরিয়া গার্ডেন তাহলে মহারাষ্ট্র এখানে সঠিক উত্তর হবে নেক্সট গোল গম্বুজ ভারতের কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস কর্ণাটকের বিজাপুরে গোল গম্বুজ অবস্থিত তাহলে এখানে কর্ণাটকের বিজাপুর রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী প্রশ্ন পঁচিশে পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার কোন রাজ্যকে বলা হয় খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো অ্যান্সার হয়ে যাবে বর্ধমানকে বলা হয় ধানের ভান্ডার নেক্সট ছাব্বিশের প্রশ্ন ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি তো ফ্রেন্ডস সিয়াচেন হিমবাহ হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহ যেটি কাশ্মীরের লাদাখে অবস্থিত সিয়াচেন হিমবাহ এবং ভারতের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র হচ্ছে সিয়াচেন হিমবাহ এটাও মনে রাখবে নেক্সট সাতাশের প্রশ্ন কান্দলা বন্দর কোন রাজ্যে অবস্থিত তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে গুজরাট রাজ্যে অবস্থিত কান্দলা বন্দর তো দশ থেকে জোর বারোটি প্রশ্ন বেরোবে এই বন্দর থেকে তো তোমরা যদি কমেন্ট করে জানাও আমি একটি ভিডিও বানিয়ে দেবো বন্দর সম্বন্ধে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে নেক্সট আঠাশের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি কোনটি তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে সুন্দরবন হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি তাহলে কিন্তু সুন্দরবন সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট উনত্রিশের প্রশ্ন ভারতের দীর্ঘতম সেচ বাঁধ কোনটি তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে উড়িষ্যার হীরাকুন্দ বাঁধ হচ্ছে ভারতের দীর্ঘতম সেঁচ বাঁধ নেক্সট প্রশ্ন হচ্ছে কোয়েশ্চান ফর ইউ এই প্রশ্নটা তোমাদের জন্য এবং এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে সেটা নিচে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও প্রশ্নটা হচ্ছে কোনটি পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ কেন্দ্র তো চারটি অপশন দেওয়া আছে তালচের ট্রাম্বে ব্যান্ডেল ওরোরা ওর বার তো এই চারটি অপশানের মধ্যে যেটি রাইট অ্যান্সার হবে তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও